Bismillahirrahmanirrahim. Priyo elakabashi assalamu alaikum. Ami Muhammad Yusuf Khan, Lohagada Upazila Amirabad Unioner Sontan. Agami 17 March Jatiyo Jonok Bongobondhu Sheikh Mujibur Rahmaner Jonmo Shotobarshik Upolokkhe Ami Apnader Samne Kichu Kotha Bolte Chai. Apnara Janen Je Ami Bigoto Onek Din Dhore Bidyuter Shohokari Thekedar Hishebe Kaj Kore Aschi. Dokkhin Chattogram অন্যান্যের উপজেলার মধ্যে আমাদের লোহাগাড়া উপজেলা ছিল বিদ্যুতের সুফল ভোগ করার থেকে পিছিয়ে। তখন আমি চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী মহোদয় সহযোগিতা পেয়ে আমি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ডাইরেক্টর মোহাম্মদ শহীদুল করিম ডাইরেক্টর প্রশাসন এবং ডক্টর দেবাশীষ চক্রবর্তী প্রকল্প পরিচালক উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন। তাদের সহযোগিতায় আমি লোহাগাড়াতে বিদ্যুতে অনেক কাজ করে আসছি। আমি দেখতে পেলাম লোহাগাড়া উপজেলায় বাঁশকালী এবং সাতকানিয়া থেকে 33 কেভিতে এক লাইনে বিদ্যুৎ জ্বলত। তার কারণে গিয়ে লোহাগাড়াবাসী বিদ্যুৎ থেকে অনেক পিছিয়ে। এখন আমি 2000 থেকে লোহাগাড়া পর্যন্ত বিদ্যুৎ লাইন আলাদা করার জন্য আমি তাদের সাথে যোগাযোগ করি। এরপরে অনেক কষ্টের মাধ্যমে আমি লাইনটা আলাদা করি। এই লাইন আলাদা হওয়ার পরে আমার লোহাগাড়াবাসী আগরছড়ি এখন বর্তমানে বিদ্যুৎ বেশি পাচ্ছে। আমি আরও মনে করি এখন লোহাগাড়াবাসীর পক্ষ থেকে আমি বিভিন্ন বিদ্যুতের বিষয়গুলো আমি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের কাছে তুলে ধরেছি। বিশেষ করে আগামী দিনে আমাদের লোহাগাড়া উপজেলার সুরতি ইউনিয়নে একটি সাবস্টেশন হবে, ওইখান থেকে আমরা বিদ্যুৎ সুবিধা ভোগ করব। ততমধ্যে চকরিয়া উপজেলা একটা 2000-তে একটা 2000-এর মতো একটা গ্রিড হবে, ওই গ্রিড থেকে আমরা এদিক থেকে একটা শুনতে পর্যন্ত একটা বিদ্যুৎ লাইন পাবো। যখন ঝড় বৃষ্টি বাদল বাতাস হবে তখন দেখবেন 2000 যদি বন্ধ হয়ে যায় আমরা চকরিয়া থেকে বিদ্যুৎ পাবো, আর চকরিয়া যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা 2000 থেকে বিদ্যুৎ পাবো। ইতিমধ্যে আমি আরও একটি কাজ করে যাচ্ছি, গ্রামে গঞ্জে যেদিকে 11000 লাইন আছে সামান্য একটু ঝড় বাতাস বৃষ্টি হলে লাইনটা বন্ধ হয়ে যেত, আমি এখন ওই লাইনগুলা কভার এনে আনার জন্য আমি বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের প্রকল্প পরিচালক আমার শ্রদ্ধাভাজন ডক্টর দেবাশীষ স্যারকে অবহিত করেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন লোহাগাড়ার যত কাজ আছে তিনি সম্পূর্ণ করে দিবেন। আমি মনে করি এই কাজগুলো শেষ হওয়ার পর লোহাগাড়ায় বিদ্যুৎ রসুরিন থাকবে না এবং পাশাপাশি হাসপাতাল মসজিদ মাদ্রাসা মন্দির থেকে শুরু করে সবাই স্কুল কলেজ সহ সবাই 24 ঘন্টা বিদ্যুৎ পাবে বলে আমি মনে করি। তা আমি আপনাদের এলাকায় সন্তান, আমি চাই লোহাগাড়া উপজেলার উন্নয়ন হোক, আমাকে আপনারা সহযোগিতা করবেন এই বিষয় নিয়ে। এবং আমি আমার পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় মোহাম্মদ শহীদুল করিম ডাইরেক্টর পল্লী বিদ্যুৎ বোর্ড আর আমার শ্রদ্ধাভাজন দেবাশীষ স্যারকে আমি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা জানাই লোহাগাড়াবাসীর পক্ষ থেকে। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলাবাসীকে আমি আন্তরিক আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।